দ্রুত বিচার আইনে সাংবাদিক নাদিম হত্যার বিচারের পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে বিচারের অগ্রগতি দেখে ঈদের পরই নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেওয়া হল সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ থেকে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গত বৃহস্পতিবার খুন হন জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানি। 10-12 জন সন্ত্রাসীকে লেলিয়ে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার উপর আঘাত, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার অপচেষ্টার অংশ বলেন বক্তারা। হত্যার বিচার না হয়ে বিভিন্ন সময়ে খুনিদের পুরস্কৃত করায় সাংবাদিকদের আজ এ পরিণতি বলেও অভিযোগ করেন বক্তারা। আমরা স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, বীর মুক্তিযোদ্ধার সাথে দুইবার দেখা করেছি এই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে। আমরা বলেছি যে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারগুলো আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। আমরা তার কাছ থেকে একটিবারও একটি ফোন কল বা একটি উদ্যোগ দেখিনি যে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারগুলো কিভাবে দ্রুত করা যায় তার উদ্যোগ নিতে। অবিলম্বে আমরা এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। সংবাদ মাধ্যমের বর্তমান সময়ে দুর্দশা কাটাতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা স্বাধীনভাবে আমাদের সাংবাদিকতাটুকু করতে পারবো না? আজকে আমি বলবো, মাননীয় তথ্যমন্ত্রী, আপনি তো সাংবাদিক সমাজের অভিভাবক, আপনি কি গিয়েছিলেন এই পরিবারকে সান্ত্বনা দিতে? সাংবাদিকতা করতে এসে রাস্তার মধ্যে দায়িত্ব পালন করে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গলা কাটা হয়ে পড়ে থাকবো, এই রকম ঝুঁকি আমরা এবং আমাদের পরিবার গ্রহণ করতে পারে না। আমাদের বাড়ি থেকে সকালবেলা বের হয়ে এসেছি, পেশাগত দায়িত্ব পালন করবে, সন্ধ্যায় বাড়িতে ফিরতে পারবো না, এই রকম একটা পরিবেশ যদি যে দেশে থাকে সেই দেশে সাংবাদিকতা করা যায় না। এদিকে সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে সারা দেশেই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা সাংবাদিকরা, একই সঙ্গে দাবি তুলেছেন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন। ঐক্যবদ্ধভাবে ঈশ্বর জাহান, এটেন নিউজ, ঢাকা।